জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো ধনে পাতা সংরক্ষণ। ধনে পাতা এমনই একটা জিনিস যেটা অনেক রান্নায় স্বাদ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, কিন্তু অনেক সময় হয় না, বাজার থেকে কিনে নিয়ে এলাম, ফ্রিজের মধ্যে রাখলাম, তাও দেখছি ধনে পাতাটা পচে গেছে কিংবা সেই ধনে পাতা ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে কী করব, কী এমন সহজ পদ্ধতি অবলম্বন করব যাতে ওই ধনে পাতাটা অন্তত পক্ষে 7 দিন ভালো থাকে? আমি দেখেছি অনেকটা ধনে পাতা কিনে এনে না সেটা বেকার হয়ে যায় বাজার থেকে, বেশিরভাগটা ফেলে দিতে হয়। কারণ এমন অনেক তরকারি থাকে, তোমরাও খেয়াল করে দেবে, নিরামিষ আমিষ একটু ধনে পাতা ছড়িয়ে দিলে না তার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো কী করবে, প্রথমত যদি মনে হয় ধনে পাতা তোমরা ধোবে তাহলে ধুতে পারো, আর যদি মনে না ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে একটা পেপারের ওপরে ধনে পাতাগুলো একটু বিছিয়ে দাও, একটু খুলে বিছিয়ে দাও। তার যে জলটা আছে পেপারটা, কিন্তু ওই জলটা, এক্সেস যে জলটা থাকবে সেটা শুষে নেবে। জলটা শুষে নিলো, হয়ে গেল, একটু ড্রাই ড্রাই হয়ে গেল, পাতাগুলো একটু শুকনো হয়ে গেল। এবারে তুমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে পাতাগুলোকে ছাড়িয়ে, বা অল্প ডাটা সমেত পাতাগুলোকে ছাড়িয়ে ভরে রেখে বন্ধ করে রেখে দিলে, অথবা জিপলক ব্যাগ থাকে সেই জিপলক ব্যাগের মধ্যে ধনে পাতাগুলোকে ভরে এয়ারটাকে খুব ভালো করে বের করে দিয়ে চেপে বন্ধ করে রেখে দিলে, তুমি এইভাবে দিন সাতেকের বেশিও কিন্তু ধনে পাতা রাখতে পারো। মাত্র দুটো জিনিস লাগবে, একটা হলো এয়ার টাইট কন্টেনার, না হলে একটা জিপলক ব্যাগ। দুটোই যদি জোগাড় করতে পারো তাহলে খুব সহজে ধনে পাতা অনেক দিন সংরক্ষণ করা যায়। কারণ আমাদের এখন সময় কোথায় রোজ রোজ বাজার গিয়ে ধনে পাতা নিয়ে আসার, তাই এই পদ্ধতিতে ধনে পাতা সংরক্ষণ করে রাখো এবং যে কোনো পছন্দ মতো রান্নায় তোমরা সেটাকে ব্যবহার করো। কেমন লাগলো টুকি টাকিটা জানাতে ভুল করো না। যদি মনে হয় তোমাদের কাছে আরও কোনো উপায় আছে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাবে। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।